আসসালামু আলাইকুম, ফারজানাস ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আমার বাগানের টাটকা লাল শাক ভাজি করে দেখাবো। অনেকে অনেকভাবে এটাকে রান্না করে, আজ আমি যেভাবে খেতে পছন্দ করি ঠিক সেইভাবে রান্না করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং দুটো কাঁচামরিচ কেটে দিয়েছি। এগুলোকে এখন আমি বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। সামান্য লবণ অ্যাড করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। এরপর আমি চোরার জালটা বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নেব। এরপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যেন শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার টাটকা লাল শাক ভাজি। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই।